ধানমন্ডির 9 নম্বর সড়কে কসবা হাউজিং এর ফ্ল্যাট তৈরির কাজ শুরু হয় 2012 সালে। তখনই 36টির মধ্যে 20টি ফ্ল্যাট বিক্রি হয়ে যায়। 3 বছরে বাকিগুলো বিক্রি না হয় কাজ শেষ করা নিয়ে চলছে টালবাহানা। আমাদের টাকার সমস্যা হয়ে যাচ্ছে, এখন ফ্ল্যাট সেল হচ্ছে না, এই জন্য কাজ করতে পারতেছি না। পরিসংখ্যান ব্যুরোর শুমারি অনুযায়ী মাসে 30,000 টাকার বেশি সঞ্চয় করেন এমন আয়ের মানুষের জন্য আগামী 5 বছরে রাজধানীতে 1 লাখের বেশি ফ্ল্যাটের প্রয়োজন হবে। তবে গত 5 বছরে ফ্ল্যাট তৈরির কাজ অর্ধেকের মতো কমে গেছে বলছেন আবাসন খাতের উদ্যোক্তারা। 10 সালকে আপনি বেঞ্চমার্ক ধরেন তাহলে আমি মনে করি অ্যাভারেজ ঢাকা শহরের বিভিন্ন স্থানে 20-30% পর্যন্ত অ্যাপার্টমেন্টের দাম কমে গেছে, তবে এখন এটা স্টেবিলাইজ হয়ে গেছে। বিশ্ববাজারে রড সিমেন্টের দাম কমায় উৎপাদন খরচও কমেছে 50% মতো। গেল 5 বছরে রাজধানীতে ফ্ল্যাটের দাম কমলেও এখনও তা রয়ে গেছে মধ্যবিত্তের নাগালের বাইরে। কারণ এর আগের 10 বছরে খোদ রাজধানীতে এলাকাভেদে ফ্ল্যাটের দাম বেড়েছিল 400 থেকে অন্তত 100% বেশি, যার কারণে অভিজাত এলাকাগুলোতে এখনও মধ্যবিত্তরা চিন্তা করতে পারেন না তার একটি স্বপ্নের নিবাস হবে। বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করা সুমনের মাসিক আয় 80,000 টাকা, বাসা ভাড়া বাবদ মাসে ব্যয় এর অর্ধেক। তাই অনেকদিন ধরে ফ্ল্যাট কেনার স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। অনেক চেষ্টা করছিলাম যে একটা ফ্ল্যাট নিব, কিন্তু ফ্ল্যাটের যে দাম প্লাস তারা হ্যান্ডওভার কবে দিবে একটা মানে আতঙ্কের মধ্যে আছে আসলে। বিশ্লেষকরা বলছেন মূল্য সংশোধনের পরও দাম আসলে কমেনি। একটা বড় ধরনের বাবল হয়েছিল, সেই মূল্য সংশোধিত হয়েও কিন্তু একটা স্বাভাবিক পর্যায়ে আসেনি, ফলে ঢাকা শহরের এখন অনেক এলাকার ফ্ল্যাটকে আপনি ইউএসএ নিউ ইয়র্কের ফ্ল্যাটের সাথে আপনি তুলনা করতে পারবেন দাম, এটা এতখানি কস্টলি। রাজধানীতে জমির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াকে ফ্ল্যাটের দাম না কমার কারণ বলছে আবাসন শিল্প মালিকদের সংগঠন রিহাব। এর সাথে আছে উচ্চ নিবন্ধন ফি ও জ্বালানির সংকট। এই যে বাসা বাড়ি তৈরি করছি এর ভিতরে তো আপনি খড়ির চুলা জ্বালাইতে পারবেন না বা কয়লার চুলা জ্বালাইতে পারবেন না, ঠিক আছে। এখানে আপনাকে বাস্তবসম্মত ব্যবস্থা নিতে হবে, সেখানে এলপিজি সিলিন্ডারের ব্যবস্থা করতে হবে এবং সেই এলপিজি সিলিন্ডার মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসতে হবে। আগের মতো স্বল্প সুদে হাউজিং লোনের সুবিধা চালু করা না গেলে ফ্ল্যাট মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে বলছে সংগঠনটি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।